থেকে উঠে সকালবেলা ভগবানকে পুজো দেওয়া সত্যি খুব মনটা খুব শান্তি হয়ে যায়, তাই না? তো এখন তো জানো প্রতিদিনের কাজ, সকালবেলা ঘুম থেকে উঠে ঠাকুরকে সেবা দিয়ে নিই, তারপর আমাদের কাজকর্ম যা, সংসারে কাজকর্ম যা, সবটা সেরে নিই। তো ওইদিকে দেখো পুজোটা দিয়ে নিলাম, পুজোটা দিয়ে চলো ওই যে বরকে চাটা খাইয়ে টাইয়ে পাঠিয়ে দিলাম, সে তার ডিউটিতে চলে গেল। তো এবার হলো একটু আমাদের পরিবেশটা দেখিয়ে দিই। তো যা গরম দিয়েছে, গরমের মধ্যে কিন্তু পরিবেশটা যেন আরও চকচকে হয়ে উঠেছে, একদম পরিষ্কার পরিচ্ছন্নতা, ভালো লাগে দেখতে কিন্তু থাকতে ভালো লাগে না। তো এদিকে দেখো সূর্যটার আলোটা পুরো পড়ছে একদম। তো চলো ঘরে যাই, ঘরে গিয়ে বাকি কাজকর্ম যা আছে সবটাই করে নেব। তো বাকি কাজ যা ছিল টুকটাক করেছি, আর বিছানাটা তোলা হয়েছিল না কারণ মিষ্টি উঠতে একটু দেরি হয়ে গেছে। তো এদিকে বিছানাটাকে তুলে নিচ্ছি, আর মিষ্টু হ্যাঁ মুখটা ধুয়েছি কি না মনে নেই অবশ্য। তো এদিকে দেখো ও কিন্তু বসে বসে ও মানে লিখছে, এখনকার রোজকার ব্যাপার, দিন নাই রাত নাই, যখন তখন সময় নাই কময় নাই, শুধু লেখা পড়া শুধু লেখা পড়া, জানি না বড় হলে কি হবে। তো এদিকে বিছানাটাকে তুলে নিলাম, তুলে নিয়ে দেখো আমার ঘরটাকে একটু তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তো ভাঙা ফোটা ঘর আর কি দেখাবো, তবু একটু দেখিয়ে দিই যাই, তাই না? তো খিড়কিটা খুলে দিয়ে দেখো বাইরেটা, ইস মানে কি বলবো, এত গরম দিচ্ছে মানুষ টিকে খুব কষ্ট হয়ে যাচ্ছে। তো এদিকে মিষ্টুকে নিয়ে আসলাম কলপারে, নিয়ে এসে আমিও ব্রাশটা করে নিলাম, আর এদিকে মিষ্টুকেও ব্রাশটা করে নিয়েছি। তো এবার মুখটাকে ওকে ধুয়ে দেব, মুখটা ধুয়ে তারপর ঘরে নিয়ে খাওয়াবো, অনেকটা বেলা হয়ে গেছে এখন। কিন্তু বেলা হোক আর না হোক সকালবেলায় কিন্তু মানে বিছানায় থাকতে থাকতেই পুরো রোদ চলে আসে, তার জন্য এই রোদ আসছে না কি আসছে মানে বেলা কতটুকু হলো না হলো বোঝা খুব কঠিন। তো চলো এদিকে এই যে মিষ্টু পুজোটা দিয়ে নিয়েছি, তো পুজোর প্রসাদটা এবার মিষ্টুকে খেতে দিয়ে দিলাম। তো বোন আসছে বাড়িতে, তো বোন ওকে বললাম প্রসাদটা দিয়ে দে, আর এদিকে দেখো ওই যে মানে প্রতিদিনের সকালের প্রসাদটা ওই খায়, আর তুলসী পাতা দুটো তো খাবেই খাবে, মানে তুলসী পাতা খেতে যে এত ভালোবাসে বাপ কি বলবো আর। তো এই যে দেখো প্রসাদটা খেয়ে নিচ্ছে, প্রসাদ খেয়ে খুব খুশি তিনি, আর মিষ্টি জিনিস তো লকুনদানা, এটা খেতে সব বাচ্চারাই ভালোবাসে। এদিকে মিষ্টুর খাবার বসিয়ে দিয়েছি ওটস, তো আজকে দুধ নেই তো দুধ ছাড়াই ওটস খাওয়াতে হবে। তো এইদিকে এই যে কলাটাও মেস্ট করে নিয়েছি, মেস্ট করে এই যে কলা, কলাটাকে মেস্ট করে তো ওটস দিয়ে খাইয়ে দেবো, দুধ নেই আজকে, দুধ ছাড়া খাবে। তো চলো এই যে বোন বললো কিছু আছে খাবার, তো আমি বললাম কিছু তো নাই, তুই গিয়ে দেখ কিছু যদি পাস, তারপর একটু বুঝিয়ে পেলো। আজ হলো জন্মাষ্টমী, তো সবাইকে জানাই শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা। তো ভেবেছিলাম পুজো করবো, তো দেখা যাক কী হয়, পুজো করি কি না, তো আশা আছে করার। তো ওইদিকে সকালে কাজকর্ম করে চান টান করে পুজোটা সেরে নিয়েছি, ওর বাবাও চলে গেলো। তো এদিকে মিষ্টু ঘুম থেকে উঠলো, বিছানা টেছানা তুলে এই যে এখন খাবার হচ্ছে খাবে, এই যে পাগলি দেখ দেখবে না, ও মানে ওর পড়াশোনাতে ব্যস্ত। তো যাই হোক আজকে পুরো ব্লগটা দেখো, আশা করি ভালো লাগবে, সেদিন কী কী করে সবাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। আর কী বলতো, যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না, আর ভিডিও শেষে একটা লাইক করতে ভুলো না। যদি তোমার আপনাদের ভিডিওগুলো ভালো লাগে তো ভিডিও শেষে একটা লাইক করে দিই। কিছু হলো দেখা আবার নোংরা কাপড় রাখার ডাস্টবিনটা ঠিক হয়েছে না, এটা আমাদের ঠাকুরের আসনটা ছিল সেটা ডাস্টবিন বানিয়ে নিয়েছে, কি বুদ্ধি মাথায়। আজকে যা রোদ দিয়েছে, আজকে বলে না প্রতিদিন একরকম এক ভাব রোদের। এবার কাট না ঝাড় দিবা, গাও কাট না ঝাড় দিবা না, বাটাই বাগা আগে জানলে যে মিস্ত্রি কামে শিখতাম, মিস্ত্রি গোজা অভাব। আজ অনেকদিন পর আবার এই যে মিস্ত্রিরা আসলো, আসতে আজকাল মিস্ত্রিরা আসা মানে ভাগ্য খোলা আর কিছু না। তো ওই ঘরটা তো আগে হয়েছে, তো এই রুমটা এই যে আজকে করবে মনে হয়, আজকে না এক সপ্তাহ মতো লাগবে।
তো অনেকদিন ধরে ভাবছি যে মিষ্টির স্কুলের বেগটা ধুয়ে দেবো ধুয়ে দেবো ধুয়ে দেবো। তো আজকে এবার তো দু তিন দিন বন্ধ ছিল, তো আজকে ধুয়ে দিলাম। তো কালকে স্কুল খুলে যাবে, তো তার জন্য ভাবলাম না ও কালকে না আজকেই খুলবার, আজকেই খোলার কথা ছিল। আজকে তো বৃহস্পতিবার, ও বৃহস্পতিবার আজকে বুধবার, তো এটা কালকে স্কুল খুলে যাবে, তার জন্য ওই যে এটা বেগটা ধুয়ে দিলাম। ধুয়ে এদিকে কাপড় ছিল দুই একটা কাপড়, বেশি কাপড় ছিল না, দু একটা কাপড় ছিল, কাপড়গুলোকে ধুয়ে চা সকালে চা খাওয়ার বাসনগুলো আছে সেইগুলোকেও ধুয়ে দেব। তো ও ধুয়ে দিয়েছি, তো চলো এবার ঘরে চলে যাই, গরমে না আর ভালো লাগছে না কাপড় টাপড় ধুয়ে। তো রান্নাবান্না বসিয়ে দিয়েছি। তো আজ হলো কি বলো তো, আজকে জন্মাষ্টমী, সবাই জানো তো, ভাবছি জন্মাষ্টমী পুজো করবো। তো সকাল থেকে উপোস আছি, উপোস যদি আছে পুজো তো করবো, তাই না? তো নিজে না খেলে কী হলো কি বলো তো, ওই যে ওদের জন্য তো রান্না করতেই হবে। মানে এমনিতেই গরমে যা অবস্থা, আমার তো সবসময় জানোই আমার তো লো প্রেশারই থাকে, তার মধ্যে আজকে উপোস, তবু রক্ষে নেই গো সংসারের কাজের থেকে। পুজো করো, উপোস থাকো, না খেয়ে থাকো, যাই করো না কেন, সংসারের কাজের থেকে কোনোদিন মুক্তি পাবো না। হ্যাঁ, আমাদের মতো বউরা খুব অস্থির লাগছে। ওদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা হয়ে গেছে, ডাল করবো, মুগ ডাল আর করবো আলু ভাজা, জাস্ট একদম সিম্পলভাবে রান্না করবো দুজনের জন্য, মিষ্টি আর মিষ্টি বাবার জন্য, তো দুজনের জন্য রান্না করবো। ওদিকে আলু ভাজাটা বসিয়ে দিয়েছি। তো মৌসুমি এনেছে সাবু, ভিজে রেখেছি, সাবু খাবো। আর এই যে মিষ্টির বাবা মৌসুমি কেটে সেটে দিয়ে গেল, খেলাম বসে বসে, এটা খেলে একটু এনার্জি আসবে শরীরে। এমনিতে গরমে জানো তো সুস্থ মানুষের শরীর যা অবস্থা হয়, আর আমার তো লো প্রেশার জানো অবস্থা খারাপ, একদম টাইট, তার মধ্যে উপোস, মানে কী বলবো আর। তো অনেক সাহস করে উপোসটা রাখলাম, দেখা যাক ভগবান কী করে, তাই না? তো এদিকে সাবু হয়ে গেছি, একটু পর দুধ দিয়ে সাবু দিয়ে, আর কলা এনেছি, কলা দিয়ে খাবো। তো এরকম করে করে যাবো আর, একটু পর চা খাবো, হয়ে যাবে, তাই না? ভগবানের নাম নিয়ে হরে কৃষ্ণ বলে ব্যাস, হ্যাঁ দিনটা কেটে যাবে। তো কালকে পারোনা হবে, আচ্ছা সবাই জানো যে জন্মাষ্টমী কলে পরের দিনই পারোনা হয়। তো দেখতে থাকো সারাদিন, আর বাইরে যা গরম, বাবারে বাবা, ভালো লাগছে না সত্যি। তো না খেয়ে একটা কথাই আছে না বলতো, তুমি না খেয়ে থাকো তবুও কিন্তু ওই সবাইকে খাওয়াতেই হবে, তবু আর তুমি খাও না খাও ওটা কেউ দেখতে আসবে না। তো এটাই হয় অবস্থাটা, ওই যে উপাসগুলোই না খেয়ে আছে, তাই না? তো ওই যে, তো চলো দেখতে থাকো পুরো ব্লগটা, আবার পরে আসছি, বেশি কথা বলতেও ভালো লাগে না, কেমন মাথা ব্যথা করে গরমে। সো চান টান করে আবার এই যে শুয়ে আছি, এত গরম, রান্নাবাড়ি তো কখনোই কমপ্লিট। তো এদিকে যে মিষ্টির বাবা চলে আসিল, মিষ্টিকে চান টান করে দিলাম, তো ওদেরকে খেতে দেবো এখন। আমি সাবু খেয়েছিলাম একটু, তো আবার একটু পরে খাবো আবার। সাবু খাবি, সাবি সাবু খাই গা, সাবু খাবা, খাই গা, হ্যাঁ খাবা, সত্যি 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 সাবু খাবি। চলো ওদেরকে ভাতটা দিয়ে নিই, আর যা গরম, ওই যে দেখো, হ্যাঁ ওই সাবু বলে দিল, সাবু খাই না, বাল লিখে তো সাবু খাই না, বাল লিখে সাধু না, তো সাবুকে বলছে সাধু, তাই সাধু না, তো বাল্লি খাইতা, বাল্লি বাল্লি বাড়লি বাড়লি, ইয়ে। তো এই যে খেতে বসে পড়েছে, এদিকে একজনের মর্জি, উনি নাকি ডাল দিয়ে ভাত খাবেন না। তো এই যে ওনার ডাল একদমই পছন্দ না, তো ডাল দিয়েছি বলে খাবে না, ডাল আলু ভাজা হয়েছে, আর কি চাই বলো তো, ওর মাছ নাহলে মাংস নাহলে ডিম, এই এই। আর আমার খাবার এই যে সাবু আর দুধ কলা, এখন ও বলছে কি ও সাবু দুধ কলা খাবে, এই যে এই পাগলি, সাবু দুধ কলা একটু খাও, তারপর ভাত খাবে, ঠিক আছে? হ্যাঁ তাহলে এদিকে আসো বসো। Thank you.
দেওয়া সবাই পড়েনি সামনে।